H81 এই মাদারবোর্ডটির দাম 7700 থেকে 900 টাকা। আবার এই ধরনের মাদারবোর্ড পাওয়া যায় 5000 টাকা 5200 টাকা। পার্থক্যটি কি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। বিশ্বাস করতে আপনাদের কষ্ট হবে যে ইন্টেল কোর i5 ফোর জেনারেশন দিয়ে প্রতি পিসি মাত্র 25000 টাকায়, যেখানে কিন্তু বাজারে মাত্র 13-14000 টাকাতে কিন্তু কোর i5-এর ফোর জেনারেশন প্রসেসর পাওয়া যাচ্ছে। তাহলে এগুলোর মধ্যে পার্থক্য কি? আবার যে এই পিসিটি বিল্ড করলো সে কিন্তু অজ্ঞ নয়, সে প্রায় 30টি পিসি বিল্ড করেছে একই কনফিগারেশনে। এবং এই কনফিগারেশনটি যাবে হলো জামালপুর, এবং দুইটি পিসি আমাদের পাশাপাশি বিল্ড চলছে। আমি দুইটি পিসি নিয়ে কথা বলবো। অর্থাৎ একজন অভিজ্ঞ পার্সনই কিন্তু 25000 টাকা দিয়ে পার পিসি বিল্ড করেছে, যেখানে কিন্তু আবার দেখা যাচ্ছে যে অন্যান্য পার্টসগুলো তিনি নিজেই সিলেক্ট করেছে। এবং তিনি যখন পিসিটি ক্রয় করে তিনি আমাকে বলে যে মেহেদি ভাই, আমি তো আপনাকে প্রোডাক্ট টাকা দিয়ে ঠকাবো না, আপনি আমাকে প্রোডাক্ট দিয়ে ঠকাবেন না। এবং সে আমাদের প্রতি আস্থাশীল ছিল বিধায় কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করেছে। এবং এই ক্যাশিংটি কিন্তু ভাই আসলে খুব আলাদাভাবেই পছন্দ করেছে। আমি প্রত্যেকটি পার্টস নিয়ে A to Z আপনাদের সামনে ব্রিফ করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। প্রথমত মাদারবোর্ড নিয়ে কথা বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইট ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। এটি কিন্তু একটি অথেন্টিক মাদারবোর্ড, দাম কিন্তু 7700 থেকে 900 টাকা। আবার এই মাদারবোর্ড 4900, 5200, 5500 টাকাতে পাওয়া যায়। বাট পার্থক্যটি কোথায়? আপনাদের একটু বলে রাখি যে গিগাবাইট যে জেনুইন মাদারবোর্ডগুলো বাজারে নিয়ে আসে সেগুলো কিন্তু অথেন্টিক চ্যানেলের মাধ্যমে নিয়ে আসে। আর যেগুলো আসলে দেখা যায় যে এই গিগাবাইটের স্মার্টের স্টিকার ছাড়া H81-এর ক্ষেত্রে সেগুলো মাদারবোর্ডটি আসলে নতুন কিনা এটি বুকে হাত দিয়ে বলা যাবে না। আর এই মাদারবোর্ডটি যেটি দেখছেন, এই মাদারবোর্ডের সাথে যদি ভালো একটি পাওয়ার সাপ্লাই ইউজ করা যায় তাহলে পিসিটি অন্তত দেখা যাবে যে 3-5 বছর ভালো মতোই সার্ভিস দেবে। এই মাদারবোর্ডে আপনারা আসলে HDMI এবং VGA দুইটি আউটপুটই পাবেন। আউটপুট টোটাল এখানে কিন্তু কয়েকটি আউটপুট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আসলে দেখানোর সুবিধার্থে কিন্তু আমি আসলে ভিডিওটি করেছি। আর আপনারা অবাক হবেন, কারণ আপনারা এই বাজেটে হয়তোবা কোর i5-এর 8 জেনারেশন কিনবেন বা অন্যান্য প্রোডাক্টগুলো কিনবেন, বাট আপনারা যারা আসলে ভিডিওটি দেখবেন তারা আসলে এই কনফিগারটি নিয়ে বুঝতে পারবেন। এই মাদারবোর্ডটির প্রাইস আমি আপনাদেরকে জানিয়েছি। আর এই মাদারবোর্ডের মধ্যে আসলে মাদারবোর্ড তো অলরেডি বিল্ড হয়ে গিয়েছে, আসলে মুড়ি খেয়েছি সেজন্য এখানে মরিচ আছে। আচ্ছা, দেখা যাক, এখানে কিন্তু মাদারবোর্ডের সাথে একটি সিডিও আছে যেটি আমরা আসলে ভাইকে পাঠিয়ে দেবো। আচ্ছা, এখন বাকি পার্টসগুলো কি আছে? ইন্টেল কোর i5-এর যেই ফোর জেনারেশন প্রসেসর আছে, ডুয়েল চ্যানেল র্যাম আছে 8/16 GB, আপনারা দেখতে পাচ্ছেন। দুইটি কিন্তু হাইপার এক্স ব্র্যান্ডের হিটসিং সহকারে র্যাম আছে। এখানে 240 GB SSD আছে টিম ব্র্যান্ডের। আর পাওয়ার সাপ্লাই চুজ করেছে অ্যান্টেকের অ্যাটম 350 ওয়াট। আর ক্যাশিংটি আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিল্ডের একটি ক্যাশিং, আমাদের ওয়েবসাইটেও কিন্তু ক্যাশিংটি আপনারা পেয়ে যাবেন। এবং গোল্ডেন ফিল্ডের এই ক্যাশিংটি কিন্তু দেখা যাচ্ছে যে RGBগুলো চেঞ্জ হয়, এই RGBগুলো চেঞ্জেবল RGB দেখানোর চেষ্টা করছি যারা আসলে ক্লোজ থেকে দেখার চেষ্টা করছেন তাদেরকে। আর এটা পাশে হলো ট্যাম্পার্ড গ্লাস, আর পেছনের ফ্যানগুলো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর চেঞ্জ হচ্ছে। উপরের দিকে দেখা যাক যে ধুলোবালি যেন না পড়ে সেজন্য ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, আমি একটু কষ্ট করে তুলতেছি। আপনি যদি মনে করেন যে এখানে আরও ফ্যান অ্যাড করবেন করতে পারবেন। USB 3 এবং USB 2 এর কম্বিনেশন আছে, যদিও 81 এই কনফিগারেশনে USB 3টি কাজ করবে না। আর ব্র্যান্ডের যে ক্যাশিংগুলো সেগুলো কিন্তু অডিও পোর্টগুলো অনেক হাই কোয়ালিটির হয়। আর টোটাল সেটটি পড়েছে 25000 টাকা, যেখানে একটু প্রাইস নিয়ে অনেকে বলতে বলে। পাওয়ার সাপ্লাইটির প্রাইস ধরা হয়েছে মাত্র 2500 টাকা, ক্যাশিংটির প্রাইস ধরা হয়েছে 3500 টাকা, ক্যাশিংটির প্রাইস 3500 টাকা ধরা হয়েছে। মাদারবোর্ডটির প্রাইস 7700 থেকে 900 টাকা পড়বে। আসলে এটি অথেন্টিক মাদারবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে কুলিং ফ্যান রাখা হয়েছে, একটি কুলার মাস্টারের কুলিং ফ্যান, 8 GB করে 2টি র্যাম রাখা হয়েছে হাইপার এক্স ব্র্যান্ডের। হাইপার এক্সের কপিও আছে অবশ্যই, সেগুলো একটু দেখে কিনবেন। আর একটি কথা আপনাদের বলতে চাই, এখানে যে মাদারবোর্ডটি দেখছেন, এই মাদারবোর্ড এবং যেগুলো লোকাল পার্সেস মাদারবোর্ড চায়না থেকে আসে দুইটির মধ্যে কিন্তু ওয়েটে অনেক পার্থক্য। মাদারবোর্ডে কিন্তু দুইটি মাদারবোর্ড এক না, মাদারবোর্ডে কিন্তু অনেক পার্থক্য আছে। অর্থাৎ জেনুইন মাদারবোর্ডটি কেনার চেষ্টা করবেন, তাহলে প্রাইস যেটাই হোক না কেন আপনি অনেক দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনার সেটআপটি। আর আরেকটি পিসি বিল্ড হচ্ছে, সেই পিসিটি আসলে আমি একটু দেখানোর চেষ্টা করব। সুমন ভাই, আপনি পিসিটি অবশ্যই দেখছেন, আশা করছি অবশ্যই কমেন্টে জানাবেন।
ভিউয়ার্স, আরেকটি পিসির কাজ চলতেছে আপনাদের খুব নিকট থেকে আসলে দেখানোর চেষ্টা করছি, যারা আসলে প্রথমত দেখেন নাই যে এই পিসিটির কাজ চলতেছে। এখনও পিসিটির কাজ শেষ হয় নাই, যখন শেষ হবে তখন এটা আমরা বক্স করে পাঠাবো। ভিউয়ার্স, আমাদের ঠিকানা হলো নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ সুপারমার্কেট, আইসিটি ভবন। এটি আপনারা জাস্ট লিফটের অপোজিটেই কিন্তু আমাদের শোরুমটি পাবেন। আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। আমাদের শোরুমের অ্যাড্রেসটি আমরা বলে দিয়েছি, আর আমাদের সকাল 10:30 থেকে আমাদের দোকান খোলা হয়। অনেকে 9টার সময় এসে বসে থাকেন, তাদের জন্য বলছি একটু সময় করে আসবেন, তাহলে সুবিধা হবে।